বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? সুতপার আরও একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানাই। আমরা এখন বাজে 3:27, আর এখন থেকেই আমি আমার ব্লগটা শুরু করে দিলাম। আর এখন যাচ্ছি আমরা দক্ষিণেশ্বর। ওরা যেহেতু এসেছে, আই বাপি এদিকে আসো, দেখো ও রেডি হয়ে গেছে, দেখা যাচ্ছে? হ্যাঁ, ও রেডি হয়ে গেছে, শুধু ঘড়িটা পড়বে আর হয়ে যাবে। তো আমিও রেডি হয়ে গেছি, আর ও নিচে, আচ্ছা, আর ওও নিচে রেডি হয়ে গেছে। চলো তারপর তোমাদের সাথে গিয়ে, ইচ্ছে তো আছে দক্ষিণেশ্বরের সাথে সাথে লঞ্চ করে বেলুড় মঠে যাওয়া। তো দেখা যাক কতটা কি করতে পারি। চলো, আর প্রচণ্ড রোদ, ভাবলাম যে দেখো ঘুরতে যাওয়ার হলে গরম টরম আর মানে না। তো চলো, রেডি হয়ে পড়েছি যখন তখন যেতেই হবে, আর এই জামাটা আমি পরেছি। তো চলো, আর মানে তাড়াতাড়ি বেরোচ্ছি আমরা, বেলুড় মঠ যাবো বলে তাড়াতাড়ি বেরোচ্ছি, লঞ্চ ফেরিঘাট করে ওইদিকে গিয়ে বেলুড় মঠে যাব। তারপর চলো তোমাদের সাথে সব কিছুই শেয়ার করব, যা যা যাওয়া থেকে সব কিছুই শেয়ার করব। চলো দেখতে থাকো, এই জুতো টুতো করে বেরোবো, তাই বলে দিলাম। চলো একদম গিয়ে, যেতে যেতে দেখা হচ্ছে তোমাদের সাথে, চলো দেখতে থাকো। এই দেখো আমরা টোটোতে উঠে পড়েছি, আর স্টেশন যাব। আর ওর কী আনন্দ লাগছে, ঘুরতে গেলে সবই সবারই আনন্দ লাগে। তো ওরও বয়সে যখন আমরা ছিলাম আমাদেরও বিশাল আনন্দ লাগতো, আর মামার বাড়ি কি আনন্দ করতে, সবাই ভালোবাসে। আর এই দেখো ও বসে পড়েছে ওইদিকে, আমরা দুজন এইদিকে। তো আমি আরও ভীষণ মানে মারপিট বলো, বন্ধু বলো, আমিও সব কিছু, সবসময় আমার পাশেই বসবে, আমার হাত ধরেই চলবে। আর এই দেখো বলতে বলতে হল্টেও পৌঁছে গিয়ে অটোতে বসে আছি, তারপর আরও লোক এলে অটোটা ছাড়বে। এই দেখো ছেড়েও দিয়েছে, আর বালির ব্রিজ আমরা ক্রস করছি, পেরিয়ে যাচ্ছি। খুব ভালো লাগে বালির ব্রিজটা দেখতে। তো চলো মায়ের দর্শন করা যাক। আমরা খেয়ে দিয়ে যেহেতু এসেছি, তাই আমরা পুজো দেব না, এমনি মাকে বাইরে থেকে দর্শন করে বেলুড় মঠ যাব। চলো তোমরা তাহলে দেখতে থাকো ভিডিওটা, আশা করি আজকের ভিডিওটা ভালো লাগবে। এই দেখো মায়ের মন্দির দেখা যাচ্ছে, চলে এসেছি। চলো দক্ষিণেশ্বর, আর সব স্টলগুলো বন্ধ। চলো দেখতে থাকো ব্লগটা। এই দেখো দক্ষিণেশ্বর থেকে আমরা চলে যাব লঞ্চ ধরার জন্য, বেলুড় মঠ যাব। এই দেখো গঙ্গা, এই মা গঙ্গাকে একটু দেখিয়ে দিলাম তোমাদের, কত লোকে চান করে এসে। আর এখন দুপুর মানে কি বলতো বিকেলবেলা, তো এখন মোটামুটি ফাঁকাই আছে। আর এই দেখো আমরা টিকিট কাটতে চলে এলাম এখন, আর এইটা করেছে তোমার মন্দিরে গেটে ঢোকার ডান দিকে টিকিট কাউন্টারে, মানে গুলির রাস্তা মতো আছে, এসে এখানে ধাক্কা খাবে। আর ওইদিকে বালির ব্রিজ দেখা যাচ্ছিলো, কি সুন্দর দেখতে লাগছে, এত পরিমাণ হাওয়া দিচ্ছে কি বলবো, মানে নিজেকে ধরে রাখা যাচ্ছে না, এত হাওয়া দিচ্ছে মনে হচ্ছে পড়ে যাব, এত হাওয়া দিচ্ছে কি বলবো। আর খুব ভালো লাগছে চারিদিকটা, চারিদিকে জলে জল, অন্যরকম পুরো পরিবেশ। চলো যাওয়া যাক বেলুড় মঠ। আর এই দেখো লঞ্চে করে বেলুড় মঠ চলেই এসেছি, এবার ঢুকে পড়েছি বেলুড় মঠে।
ঘুরে বেড়াচ্ছি, চারিদিকটা দেখছি। আর এইটা কপিলের মঠে ঘোরাঘুরি করার পর আমরা আবার দক্ষিণেশ্বর চলে যাচ্ছি। ওখান থেকে অটো করে পালি হল্ট। তো ফেরিঘাটে এসি টিকিটটা কাটতে লঞ্চে করে যাব বলে দক্ষিণেশ্বর। চলো তাহলে। আর এইটাকে দক্ষিণেশ্বরে এসে একটু জিনিসপত্র দেখছি। আর এ ও কিছু জিনিস টুকিটাকি জিনিস কিনলো। এই দেখো আমরা একটা রেস্টুরেন্টে এসেছি, এখান থেকে খাওয়া দাওয়া করে একেবারে বাড়ি চলে যাব। আর প্রায় 8টা মতো বাজতে যায়। তো এখন মেনু কার্ড দেখে অর্ডার দিচ্ছি। আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিলাম। যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, শেয়ার করো। যারা আমার চ্যানেলে নতুন, সাবস্ক্রাইব করে আমার পাশে রেখো তোমরা সব। চলো তাহলে আজকের মতো গুড নাইট, টাটা। আবার দেখা হচ্ছে অন্য একটি ব্লগের সাথে।